উপকূলীয় এলাকায় যেন চলছে অলিখিত দাস প্রথা। মাত্র 1 থেকে 5 হাজার টাকায় দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি শত শত জেলে। আইন অমান্য করে মাছ ধরতে বাধ্য করছে মহাজনরা। সৌদি আরবে হজ পালনের সময় বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে ফিরে আনা হবে না, জানাল হজ অফিস। তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। দুই বিদেশি নাগরিক হত্যা সুপরিকল্পিত, এতে মদদ রয়েছে বিএনপি জামায়াতের। যুদ্ধাপরাধীদের বিচারের কারণেই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। গ্রাম অঞ্চলে নিরাপত্তার অভাব, যৌন হয়রানি সহ বিভিন্ন কারণে কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে বয়ঃসন্ধিকালেই, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। এবং মৌলিক অধিকার বঞ্চিত শিশুদের বড় একটি অংশ বেছে নিচ্ছে নানা ঝুঁকিপূর্ণ কাজ, পুনর্বাসনে বাজেটে আলাদা বরাদ্দ রাখার তাগিদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি শেখ জায়েদ। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মাত্র 1 থেকে 5 হাজার টাকায় 6 মাসের জন্য মহাজনদের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন শত শত জেলে। আর এই সময়ে জেলেদের অনেকটা জিম্মি বা দাস হিসেবে ব্যবহার করছেন দাদন ব্যবসায়ীরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের সাগরে ইলিশ মাছ ধরতে বাধ্য করছেন তারা। এক্ষেত্রে দাদন ব্যবসায়ীদের নির্দেশনা অনুযায়ী কাজ না করলে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আধুনিক এ যুগে কাগজে কলমে দাস প্রথা নেই, কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় এলাকাগুলোতে সাধারণ জেলেদের সাথে যে আচরণ করা হচ্ছে তা দাস প্রথার চেয়ে কোনো অংশে কম নয়। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এবং উখি এলাকার জেলেরা এ দাস প্রথার সাথে জড়িয়ে পড়ছেন। মাছ ধরার মৌসুমের শুরুতে নানা কৌশলে দাদন ব্যবসায়ীরা মাত্র 1 থেকে 5 হাজার টাকায় কিনে নিচ্ছে অভাবী জেলেদের। পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এ টাকার সুদ। সুদসহ টাকা দিতে না পারলেই চলে নির্যাতন। মাছ ধর করে আমাদেরকে সাগর পাড়া বেড়া সাগর যাইতে হবে, না এলে আমার বাচ্চা ধরিয়ে লই। আমরা দাদার কাছে মানে আটকা সমস্যা নাই, আমরা যাইতে না কোথায় লাঙ্গুর টাকা দিয়ে আমরা দিতে পারি না। বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম হয় গত 25 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু দাদন ব্যবসায়ীদের দৌরাত্মর কারণে সরকারি কোনো উদ্যোগে অংশীদার হতে পারছে না এসব জেলেরা। অভিযান দিয়েছে সরকার, কইছি আমরা যাইতে না, এর কত হইলে হিটে আমরা বুঝুম ইয়াগুলো আঙুলো বাঙাসি রয়েছে, তোমরা যাইতে না, কেন যাইতে হইলে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ থেকে অন্তত 500 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে 9 অক্টোবর পর্যন্ত। কোস্টগার্ডে চলমান অভিযানে বঙ্গোপসাগরে আইন অমান্যের অভিযোগে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে এ ধরনের শত শত জেলে। কিন্তু সাগরে এই আইন ভাঙতে তাদেরকে যারা বাধ্য করছেন সে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সরকারি কর্মকর্তারা বলছেন নানা জটিলতার কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। চট্টগ্রামের কর্ণফুলি নদী থেকে কমল দে, সময় সংবাদ। হজের আনুষ্ঠানিকতা পালনকালে সৌদি আরবে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছেন হজ অফিসের কর্মকর্তারা। কিন্তু কেউ যদি চায় তবে তার লাশ স্বজনদের কাছে ফেরত আনার ব্যাপারে সরকার সহায়তা করবে। তবে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় তারা চান পূর্ণভূমি সৌদি আরবেই দাফন করা হোক নিহতদের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। উনি ফোন ধরে বলতেছে তোমার আব্বার অবস্থা খুব খারাপ। শেফালি বেগম হারিয়েছেন তার স্কুল শিক্ষক বাবাকে, তবে লাশ ফেরত চাননি তিনি। তাদের ইচ্ছা অনুযায়ী সৌদি ভূমিতেই দাফন করা হয় তার পিতাকে, আর তাতেই তার বাবার বিধেয় আত্মা শান্তি পাবে বলে বিশ্বাস তার। আইনে কষ্ট দেয়া লাভ নাই, সারা বছরে দোয়া হবে ওনার জন্য, মিলাদ হবে, আমরা পরিবার থেকে ডিসিশন দিই যে না আমরা ওইখানে দাফন করব। শেফালির মতো আরো অনেকেই হারিয়েছেন স্বজন, তবে সকলেই চান সে দেশেই দাফন করা হোক তাদের। আমাদের আমার আম্মার গার্ডিয়ান হিসাবে আমরা আমাদের ইচ্ছা সেখানে দাফন করা হোক। আমার ছোট ভাইয়ের বউ মারা গেছে এবং প্লাস মনে আমার ছোট ভাই আহত। আল্লাহর পবিত্র জায়গা পবিত্র ভূমিতে আম্মা মারা গেছে, আল্লাহ হয়তো আম্মা কিভাবে কবুল করে নিয়েছেন এটা আমাদের জন্য সবাইকে বলতে পারি আমরা।
এয়ারলাইন্স সিভিল এভিয়েশন ঢাকা ও সৌদি আরবের হজ অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে এবারের হজ মৌসুমে 115 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 43 জন মক্কার মিনায় পদদলিত হয়ে, 2 জন ক্রেন দুর্ঘটনায় আর বাকিরা অসুস্থ হয়ে মারা যান। নিহতদের স্বজনরা কেউই লাশ দেশে আনার বিষয়ে আগ্রহ দেখাননি। কেউ চাইলে তার লাশ ফেরত আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান হজ অফিসের উপপরিচালক। বেশিরভাগই আত্মীয়স্বজন চাচ্ছেনই যে তাদের ডেড বডি ওখানেই কবরস্থ হোক। কেউ যদি আনতে চায় তাহলে সে তারা যোগাযোগ করলে সৌদি হজ মিশন রয়েছে প্লাস আমাদের এখানে হজ মন্ত্রণালয় সেখানে যোগাযোগ করে। তবে দেখা গেছে যে এই ধরনের কোনো আবেদন এখন পর্যন্ত আমরা পাই না। এবারের হজ মৌসুমে মক্কায় আল হারাম মসজিদে ক্রেন দুর্ঘটনায় শতাধিক এবং মিনায় পদদলিত হয়ে নিহত হন 717 জন হাজি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বালিখোলা গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। মিনা ট্রাজেডিতে গ্রামের একই পরিবারের 6 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এখনো 3 জনের লাশ পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য, জয়ুল্লাহ রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে হজ পালনে গত 30 আগস্ট সৌদি আরবের মক্কায় যান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের আসাদুল্লাহর পরিবারের 8 সদস্য। গত 24 সেপ্টেম্বর পাথর নিক্ষেপের জন্য মিনায় যান তারা। এ সময় পদদলিত হয়ে প্রাণ হারান আসাদুল্লাহ মিয়া, তার স্ত্রী সাহারা বেগম, মামা ওমর আলী, ভগ্নিপতি সিদ্দিক মিয়া, চাচাতো বোন আমেনা বেগম ও হাসেনা বেগম। পরিবারের কাছে তাদের 6 জনের মৃত্যুর কথা জানান সৌদি প্রবাসী আত্মীয় সানাউল্লাহ মিয়া। এই খবর জানার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমার মামা তাই সৌদিতে, ওই মামা আমার ফোন করে কইছে তোমার আব্বা মোবাইলে ঢুকে না, তোমার আব্বা জীবিত নাই। প্রথম কইছে নিকোস, 4-5 দিন পরে পরে হাসপাতাল থেকে বের করছে, মারা গেছে। নন্দরে আমরা তুলিয়া দিছি সাজায় ভিজায়া, আরেকবার আমরা লাশ কানাতে সাজায় ভিজায় মাটি দিতাম। বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি, আমরা যাতে আমার মা লাশটা অন্তত পক্ষ কবর হয় এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত আমরা দাবি করি। এ অবস্থায় নিহত 6 জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 3 জনের লাশ শনাক্ত হয়েছে আর বাকি 3 জনের মনে হয় এখনো শনাক্ত হয়নি। বাংলাদেশ সরকার কুয়েত সৌদি সরকারের সাথে পদক্ষেপ নিয়ে অন্তপক্ষে লাশটি কোথায় আছে খুঁজে বের করে সেই লাশগুলি যদি পরিবারের কাছ থেকে দেখাতে পারে, হস্তান্তর করে, তাহলে খুশি হবে। আর্থিক ব্যাপারটা জড়িত এখানে, এখন ওদের যদি মানে ওই যারা হাজি সাহেবরা যারা মারা গেছে এদেরকে যদি আর্থিকভাবে একটু সহযোগিতা করা হয় এটা খুব ভালো হয়। এই অবস্থায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানালেন উপজেলা শীর্ষ কর্মকর্তা। সরকারের নির্দেশনা পেলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব, যা যা করণীয় তা আমরা গ্রহণ করব। তো আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রাণে বেঁচে যাওয়া পরিবারের 2 জন সাহেব আলী ও আলিমুন্নেসা দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে 2 বিদেশি নাগরিক নিহতের ঘটনায় বিএনপি জামায়াতের মদদ আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যাকারী যারাই হোক তাদের খুব শিগগিরই খুঁজে বের করে বিচার করা হবে। জাতিসংঘের 70তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে গতকাল গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের স্বার্থ সিদ্ধির জন্যই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এই সংবাদ সম্মেলনে সবাইকে আমি জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশন থেকে দেশে ফিরে রীতি অনুযায়ী গণভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেন তিনি। সেটা আমরা নির্দিষ্ট করেছি। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে 5 দিনের ব্যবধানে বাংলাদেশে 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ড প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে পশ্চিমের যে দেশগুলো এত উদ্বিগ্ন তাদের দেশেও নিয়মিতই মানুষ হত্যার শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এসব হত্যাকাণ্ডের বিচার হবে। আপনি যখন এই স্বাধীনতা যুদ্ধে যারা অপরাধী যুদ্ধ অপরাধী তাদের যখন বিচার করছেন তার কিছু রিয়াকশন তো হবেই। আমাদের সব অর্জন একেবারে ধ্বংস হয়ে গেল এই 2 ঘটনায়, তাহলে তো এই যদি আপনাদের চিন্তা ভাবনা হয় তো আমার মনে হয় যে বিএনপি জামাত ওই রাজাকারদের যে তাদের যে উদ্দেশ্য সেটাই সফল। তারা এই ঘটনাগুলি পিছনে নিশ্চয়ই মদত আছে এবং এটা করাই হচ্ছে যে আমাদের অর্জনটা যেন প্রশ্নবোধক হয়।
শেখ হাসিনা বলেন তার সফরের সময় বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে বহির্বিশ্ব উদ্বেগ প্রকাশ না করে বরং বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করেছে। তিনি বলেছেন শান্তিপূর্ণ দেশ হিসেবেই এগিয়ে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের এখানে এখনো ওই আইএস বা কোনো কিছুর কোনো সে ধরনের কোন সংগঠন বা তৎপরতা গড়ে উঠতে পারে নাই। আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক এবং আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছি, কারণ আমরা এই ধরনের সন্ত্রাসবাদের কোন স্থান বাংলাদেশে হোক এটা আমরা চাই না, আমরা তা হতে দেব না, যতদূর এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা যারা পছন্দ করে না তারাই দেশকে অস্থিতিশীল করতে চায়। অবশ্যই একটা গ্রুপ তো আছেই যে তারা একটা অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটা তারা করতে থাকবে। কেউ কেউ তো আবার মতামত দিয়ে ফেললেন যে আর্মি নাকি আমার পুরো কন্ট্রোল, আমি নাকি আর্মিকে এমনই কন্ট্রোল করে রাখছে আর্মি কিছু করতে পারছে না। যিনি এটা বলছে তার মানে কি উনি আর্মি নিয়ে নাড়াচাড়া করছেন কিন্তু ওই গাছে ফল পড়ে না, এই হলো কথা। এরকমও কথা তো শোনা যাচ্ছে। যে যেভাবেই ব্যাখ্যা দিক বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিটা আমাদের কাছে সব থেকে বেশি অগ্রগণ্য। দেশে শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। 91% বেতন বাড়িয়েছি, কেউ কি কখনো কল্পনা করেছে? এই শিক্ষকদের জিজ্ঞেস করে কোনো ভেবেছে যে 91% বেতন বাড়ানো হবে? কোন সচিব কিন্তু অন্য কোন জায়গায় চাকরি করতে পারে না, কিন্তু আমাদের শিক্ষকরা পারে। এবং কোন ইউনিভার্সিটিতে কত শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করে সেই হিসাব কিন্তু আমার কাছে আছে। শিক্ষকরা আন্দোলন করতে যাবে কিসের জন্য? আর যদি করতে হয় ছেলেমেয়েদের পড়াশোনাটা বন্ধ করার তো কোনো রাইট তাদের নাই। অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনায় দেশের অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে, এমন মানসিক দৈন্যে ভোগার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারা যায় সেই জন্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীন কথা বলছেন, এ ধরনের উক্তি তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয় সরকারের এমন বক্তব্য প্রকৃত হত্যাকারী চিহ্নিত করতে বাধা সৃষ্টি করবে। তিনি বলেন এই হত্যাকাণ্ড প্রমাণ করে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মির্জা ফখরুল। এর আগে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পরপরই বিএনপির পক্ষ থেকে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন তদন্তাধীন একটি বিষয় নিয়ে সরকার প্রধানের এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত, পাশাপাশি এমন একটি স্পর্শকাতর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সুষ্ঠু তদন্তকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা তার। শাসক দলের প্রধানের কাছ থেকে আমরা অবশ্যই দায়িত্বশীল মন্তব্য আমরা আশা করি। তিনি একদিকে বলছেন যে বিষয়টি তদন্তাধীন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইএস জড়িত নেই, এই কথাটি কেন বললেন? এই ধরনের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আইএস যদি জড়িত না থাকে অথবা যদি বিষয়টি যদি নিশ্চিত না হয় তাহলে এটা কেন বলা হবে? তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান কি প্রকারান্তরে সমর্থন করেছেন। এমনি একটি প্রেক্ষিতে তিনি যখন বিএনপির নাম উল্লেখ করে অথবা অন্য বিরোধী দলের নাম উল্লেখ করে তিনি যখন বলেন যে এদের সংশ্লিষ্টতা আছে, এটা তার এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক, এই মন্তব্য অনভিপ্রেত বলে আমরা মনে করি। সময় সংবাদে আরো থাকছে, নির্দেশনার পরও এখনো খাস জমি বরাদ্দ পায়নি মেঘনার ভাঙনের শিকার ভোলার চরফেশনের ভূমিহীন পরিবারগুলো, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক কোনিও হোসি হত্যাকাণ্ডের সঙ্গে গুলশানে একইভাবে খুন হওয়া ইতালির নাগরিক হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে মনে করে গোয়েন্দারা। গতকাল র্যাব ও গোয়েন্দা পুলিশের আলাদা দুটি প্রতিনিধি দল জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে একথা বলেন। তারা আরও মনে করেন হোসি হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত কোনো কারণ না থাকার সম্ভাবনাই বেশি। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রংপুরের কাচু আলুটারির ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। গোয়েন্দা কিংবা নিরীহ গ্রামবাসী, রোববার পুরোদিন সবার মনোযোগের কেন্দ্রে ছিল রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারির যে জায়গাটিতে জাপানি নাগরিক খুন হয়েছেন সেখানে। গ্রামবাসী আবারও জানালেন নিজের বিশেষ ধরনের ঘাসের প্রকল্প ছাড়া আর কোথাও আগ্রহ ছিল না জাপানি নাগরিকের, ছিল না কারো সঙ্গে কোনো বিবাদ। তা যে এমন কোন শত্রু আছে বা কি আছে এই ধারণা কোনো লোকে নেই এনার এখানে,
এখানে আসে যায় সবার সঙ্গে কথাবার্তা সালাম কালাম কত সুন্দর ব্যবহার প্রতিদিনই কম বেশি দেখা হয় কিন্তু সবসময় দেখি মনটা হাসি খুশি কিন্তু কালকে দেখতেছি মনটা ওনার খুব আন্ধার ব্রিজের কাছে যে একটা শব্দ পাইলাম আমি তাই ভাবলাম হয়তো চাকা টাকা লিকটিক হয়েছে দাদা আমি ডাইরেক্ট চলে গেলাম একটা ডাইরেক্ট সাতমাথায় যা 20 মিনিট পর শুনলাম যে জাপানিকে গুলি করছে গোয়েন্দা প্রধানের নেতৃত্বে ঢাকা থেকে ছুটে আসা র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল এবং কোনিও হোসির ঘাসের প্রকল্প পরিদর্শন করেন একইভাবে পরিদর্শন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশেরও একটি টিম র‍্যাবের গোয়েন্দা প্রধান সময় সংবাদকে জানান ইতালির নাগরিক তাভেলা সিজার ও এই হত্যাকাণ্ডের মোটিভ একই সবকিছু মিলে মনে হচ্ছে ঘটনার ধরন ঘটনার লক্ষ্যবস্তু এগুলো মিলে যে দুটি ঘটনার মোটিভ এক এবং দুটো ঘটনার যোগসূত্র এক তো আমাদের একটু কনফার্ম হতে হবে যে কার এটা ঘটিয়েছে আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে আশা করি তাদেরকে ধরতে পারলেই ঘটনার মূল রহস্য বের হয়ে আসবে যে অ্যাকচুয়ালি কারা কাজ করছে এদিকে বিকেলে রংপুর রেঞ্জের ডিআইজির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদর দপ্তরের গঠন করা তদন্ত তদারক কমিটির সদস্যরা তবে তারা তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি এদিকে জাপান দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে কুনিও হোসির মরদেহের ময়না তদন্ত এছাড়াও জাপান দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহ 3 সদস্যের প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন তারা ঘটনাস্থলের নকশা ও ছবি তুলে নিয়ে যান তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি গুলশানের অভিজাত কূটনৈতিক এলাকা থেকে রংপুরের প্রত্যন্ত গ্রাম একই কায়দায় হত্যা করা হয়েছে 2 বিদেশি নাগরিককে দুটি ঘটনার মধ্যে যে যোগসূত্র রয়েছে এ ব্যাপারে প্রায় নিশ্চিত গোয়েন্দারা রংপুরের কাচু আলুটারি থেকে ওমর ফারুক সময় সংবাদ নিহত জাপানি নাগরিক কোনিও হোসি রংপুর শহরের মুন্সিপাড়ার যে বাড়িটিতে ভাড়া থাকতেন সেখানে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জায়েদ এই মুহূর্তে আমি আছি একদম রংপুর শহরের ভেতরেই মুন্সিপাড়া যেই যেই এলাকায় নিহত জাপানি নাগরিক থাকতেন আপনি আমার এই বাপাশে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এখানে যারা স্থানীয় আছেন এবং বিশেষ করে যেই বাড়িতে থাকতেন জাকারিয়া বালা সেই জাকারিয়া বালার আত্মীয়রাও যেটি জানিয়েছেন যে গত রমজান মাসে তারা দাবি করছেন যে জাপানি নাগরিক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং তার পরপরই তিনি যে ইসলামের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ নামাজ রোজা এসব করা সেসব কাজ করতেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টি আসলে নিশ্চিত হওয়ার জন্য আমরা যে এই মসজিদের যেটি বলা হচ্ছে যে এই মসজিদের ইমাম মাওলানা সিদ্দিক তিনি কলমা পড়িয়েছেন সেটি নিশ্চিত হওয়ার জন্য আমরা কথা তাকে খোঁজার চেষ্টা করছিলাম তবে সেই বিষয়ে কিন্তু আমরা কোনো ধরনের নিশ্চিত হতে পারিনি এবং এর পাশাপাশি যেটি হচ্ছে যে এই এই বাড়িতেই আসলে থাকতেন নিহত জাপানি নাগরিক এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তিনি খুবই সজ্জন প্রকৃতির একজন লোক ছিলেন রাস্তায় যাকেই দেখতেন তার সাথেই সালাম দিয়ে কুশল বিনিময় করতেন এছাড়াও জাকারিয়া বালার আত্মীয় আমাদেরকে যেটি জানিয়েছেন একজন ভদ্র মহিলা যে জাপানি নাগরিক বাংলাদেশে একজন একজন নারীও খোঁজার কথা বলেছেন যাকে তিনি বিয়ে করবেন এছাড়া গতকালের পর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো ধরনের অগ্রগতির খবর আমরা পাইনি জায়েদ আপনাকে জানিয়ে দেই যে শুধু রাজশাহী বিভাগ বা রংপুর নয় পুরো দেশেরই যে যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরও যতগুলো বিভিন্ন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যতগুলো গোয়েন্দা শাখা রয়েছে সবারই কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং তারা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন এখনো পর্যন্ত আসলে তদন্ত রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বক্তব্য গণমাধ্যমকে দেয়া হয়নি তবে গণমাধ্যমের কর্মীরা দেশি বিদেশি গণমাধ্যমের কর্মীরা রংপুরে অবস্থান করছেন তারা চেষ্টা করছেন জানার জন্য যে এই যে রোমহর্ষক ঘটনা এবং আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এই ঘটনার সবশেষ খবর জানার জন্য জায়েদ এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ
নিহত জাপানি নাগরিক কোনিয়াহোশি হত্যাকাণ্ডের তদন্তের জন্য রংপুরে অবস্থান করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং তিনি যেই বাড়িটিতে ভাড়া থাকতেন সেখান থেকে এই তদন্ত এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। বান্দরবানের রুমায় বেড়াতে যাওয়া দুই পর্যটক এবং এক গাইড নিখোঁজ হয়েছেন, তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি এস বাসু দাসের সঙ্গে। বাসু, আমাকে শুনতে পাচ্ছেন? উদ্ধার অভিযানের সবশেষ খবর আমাদের জানাবেন। গত 28 সেপ্টেম্বর ঢাকা থেকে দুজন পর্যটক রুমার বগালে ভ্রমণ করতে আসে, এরপর 3রা অক্টোবর একটি পর্যটক আর ফিরে না আসলে পুলিশ তাদের উদ্ধারে অভিযানে নামে। আমরা জানতে পেরেছি ঢাকার এই দুই পর্যটকের নাম মুন্না এবং জামিল এবং তাদের সাথে বান্দরবানের স্থানীয় এক গাইডও নিখোঁজ হয়। আমি এই বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল চৌধুরীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন বিষয়টি তিনি শুনেছেন, পর্যটক নিখোঁজের বিষয়টি তিনি শুনেছেন এবং এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই ছিল আমার হাতে সর্বশেষ সংবাদ। বান্দরবানের রুমায় বেড়াতে যাওয়া দুই পর্যটক এবং এক গাইড নিখোঁজ হয়েছেন, তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে টেলিফোনে আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এস বাসুদাস। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর উত্তরার শাহ মখদুম রোডের একটি বাসা থেকে এক নারী সহ তিন ভুয়া ডিবি পরিচয়ধারীকে অস্ত্র সহ আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায় গত রাত 8টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের ওই বাসাটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় নারী সহ তিন ভুয়া ডিবিকে আটক করা হয়। এ সময় বাসা থেকে একটি ওয়াকিটকি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা বিভিন্ন সময় ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শাহ মখদুম রোডের 61 নম্বর বাসায় চতুর্থ তলাতে একটা অফিসের আড়ালে এখানে আপনার ডিবি পরিচয়ধারী আহমেদারী কিছু লোকজন সমবেত হয়েছে, তারা কিছু ক্রাইম করবে। জনক মোহাম্মদ আবু বকর সুলতান ওরফে বিতান এবং জাহিদুর রহমান, একটা মেয়েকে পাওয়া গেছে যে মেয়ের আচরণেও অস্বাভাবিক ছিল। তারা ডিবির পরিচয় দিয়ে প্রতারণা করে সমাজে শিশুদের বড় একটি অংশ এখনও বঞ্চিত তাদের প্রাপ্য মৌলিক অধিকার থেকে। বেঁচে থাকার তাগিদে এই শিশুরা তাই বই খাতার পরিবর্তে বেছে নিচ্ছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ। এক্ষেত্রে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার তাগিদ বিশ্লেষকদের, যদিও সরকার বলছে শিশুদের পুনর্বাসনের জন্য হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। মঞ্জুর রহমানের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাতে ঘুমাই স্টেশনে, কোনো সময় ঘুমাই প্ল্যাটফর্মে, স্টানে, সিঁড়ির তলে, সকাল হইলে স্টানে দাঁড়াই, বুঝা 50-60 টাকা হইলে ভাত খাই, 35 টাকার ভাত খাই, থাকে 15 টাকা, 15 টাকা দে বন্ধু বান্ধব মিলে মজমা করি, সিগারেট মুগারেট খাই। কমলাপুর রেল স্টেশনের ছিন্নমূল শিশুদের সবার জীবনের গল্পটা এই রমজান মিয়ার মতোই। প্রতিদিন হাজারো মানুষ ভাগ্যবদলের তাগিদে এক স্টেশন ছেড়ে অন্য স্টেশনে যায়। শুধু রমজানদের ভাগ্য যেন কখনোই বদল হয় না। সকালে ট্রেনে পূজা মারি, আবার দুপুরে ট্রেনে পূজা মারি, পড়াশোনা করি না, সারাদিন রাস্তা থাকি। আমার লেখাপড়া করতে ইচ্ছা করে কিন্তু আমি টাকা পয়সার জন্য করতে পারি না। আবু চলে গেছে, আমি না কাজ করলে আমার আম্মু খাইতে পারে না। বাইরে গেলার টাকা লিগে চিল্লাচিল্লি করে বড় বাপ লিগা পড়ছি ঢাকা কাঁচের লিগা। বেসরকারি তথ্যমতে দেশে এখন 10 লাখেরও বেশি শিশু গৃহহীন, অভাবেই যাদের নিত্য সঙ্গী। ইউনিসেফের জরিপে দেখা গেছে দেশে 5 থেকে 14 বছরের মোট শিশুর প্রায় 13% লেখাপড়ার পরিবর্তে জড়িত বিভিন্ন পেশায়। তাদের মধ্যে অন্তত 13 লাখ শিশু নিয়োজিত রয়েছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে। বিশেষজ্ঞদের মতে এর বাইরে থাকা অনেক শিশুকে দিয়ে সমাজের একটি চক্র নানা ধরনের অপকর্ম করিয়ে নিচ্ছে। যদিও সরকার বলছে এসব শিশুদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। সমাজের যারা দুষ্কৃতিকারী, যারা সমাজ বিরোধী, তারা এই শিশুদেরকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করে। জাতীয় বাজেটে পুনর্বাসনের জন্য, এদের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ থাকতে হবে। যেহেতু এমডিজি লক্ষ্যমাত্রা পূরণ করায় আমরা সফলতা অর্জন করেছি, এসডিজি তো আমরা সফল হওয়ার জন্য এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আর ব্যাপক কর্মসূচি হাতে নিতে চাচ্ছি। এনাবলিং এনভায়রনমেন্টাল চাইল্ড রাইট, যে প্রজেক্টের আওতায় আমরা আমাদের বিভিন্ন স্তরের শিশুদেরকে অর্থ দিচ্ছি।
শিশু অধিকার রক্ষা কিংবা শিশুশ্রম বন্ধে এদেশে অনেক আইন থাকলেও তার বাস্তবায়ন নেই বললেই চলে। তাই বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে শিশু অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিশ্ববাজারে চাহিদা বাড়ছে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের। তবে এই খাতের অগ্রযাত্রা ধরে রাখতে জ্বালানি ব্যবহারে বিশেষ সুবিধা ও ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি রপ্তানি বাড়াতে প্রণোদনা বাড়ানোর দাবি করেছেন তারা। এদিকে নতুন পণ্য তৈরির আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। খাদ্যাভাসের পরিবর্তন আর উৎপাদিত কৃষিপণ্যের মূল্য সংযোজনের সাথে অটুট স্বাদে ভোক্তার কাছে পৌঁছে দিতে দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শিল্পের যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায় 1998 সালে আনারসের জুস রপ্তানির মাধ্যমে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিশ্ববাজারে আসে বাংলাদেশ। এরপর যোগ হয় টমেটো কেচাপ। আর বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার বড় একটা অংশ পূরণের পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ড্রিঙ্কস, মশলা, সস, কেক, চানাচুর সহ 30টির বেশি শিল্প প্রতিষ্ঠানের তৈরি প্রায় 70টি পণ্য রপ্তানি হচ্ছে 100-এর বেশি দেশে। দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে চলা এই শিল্পখাত গত 5 অর্থ বছরের 4 বারই ছাড়িয়ে গেছে রপ্তানি লক্ষ্যমাত্রা। আর ভোক্তা চাহিদা মাথায় রেখে প্রক্রিয়াজাত খাদ্যের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। এক্সপোর্ট তো অনেক অপরচুনিটি আছে আপনার, কারণ বাংলাদেশের লেবার কস্ট অনেক কম, এখান থেকে আপনি এক্সপোর্ট করলে অনেক মানে এফিশিয়েন্টলি করা যায়। নতুন নতুন কান্ট্রিও অ্যাড করতে সক্ষম হচ্ছি, আর যেই দেশে আমরা আসি ওখানেও কিন্তু ডাবল ডিজিটে আমরা গ্রো করতেছি। আমরা জ্যাকফ্রুটের চিপসও বাজারে কিন্তু লঞ্চ করবে। তবে রপ্তানিতে দ্রুত এগিয়ে গেলেও প্রতিযোগী দেশগুলোর মতো নিম্ন সুদের হার ও সব ক্ষেত্রে প্রণোদনা সুবিধা পান না এখাতের ব্যবসায়ীরা। আছে আরও নানা সমস্যা, তাই অবকাঠামো উন্নয়নে গ্যাস, কয়লা, বিদ্যুৎ ব্যবহারে পৃথক কোটার দাবি তাদের। থাইল্যান্ডের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে রেট অফ ইন্টারেস্ট কিন্তু 4.5% থেকে 5%, বাংলাদেশেও তাই হওয়া উচিত। যদি আমাদের গ্যাস বরাদ্দ আলাদাভাবে দেয় বিপ্লব ঘটা সম্ভব। অ্যাগ্রো বেজে 10% করে আমাদের ইনসেন্টিভ দেয়, নন অ্যাগ্রো তো ইনসেন্টিভ দেয় হয় না আমাদের, আরো ইনসেন্টিভ দেয় অন্য দেশের মতো 20-30 times বেশি বাড়বে আমাদের এক্সপোর্টটা। এদিকে মুক্তবাজার অর্থনীতির বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রাখতে এখাতের উদ্যোক্তাদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস ইপিবির। এই প্রোডাক্টগুলো আসবে আমাদের কাছে, তখনই আমরা ইনসেন্টিভের জন্য অবশ্যই সরকারের কাছে সুপারিশ করব। যারা এগিয়ে আসবে তাদেরকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব আমাদের। এখাতের পণ্য তৈরির কাঁচামাল দেশীয় হয়, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে 1 দশকের মধ্যে রপ্তানিতে পোশাক শিল্পের কাছাকাছি যাওয়া সম্ভব বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কুড়িলে স্বামীর নির্যাতনে রীতা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের স্বামী মোয়াজ্জেম সর্দারকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। স্বজনরা জানায় শনিবার রাত 9টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর গত রাত 9টার দিকে রীতা মারা যান। রীতাকে বিভিন্ন সময় স্বামী নির্যাতন করতে বলে তার বাবা অভিযোগ করেন। রীতার শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রীতার বাড়ি শরীয়তপুরের পালং থানার ছোট সন্দ্বীপ গ্রামে। রীতার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নির্যাতন করেছে মাথা ডুয়া ইয়ের লগে এই ওয়ালের সাথে, আবার এই পুরিয়া গজাল পুরিয়া ছেক দিতে যায়, আবার গলা টিপা ধরে। এইটার যে ন্যায় বিচার, বিচারটা কেমনে পাইতে পারি, এই বিচার চাই আপনার কাছে। বন ও পরিবেশ এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও মেঘনার ভাঙনের শিকার ভোলার চরফ্যাশন উপজেলার ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনে এখনও খাস জমি বন্দোবস্ত দেয়নি স্থানীয় ভূমি বিভাগ। অসহায় মানুষের অভিযোগ, জমি পরিমাপ ও ম্যাপ তৈরির পর থেমে রয়েছে বন্দোবস্তের কার্যক্রম। তবে এই ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমে মেঘনার তীব্র ভাঙনে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের 5 গ্রামের প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফসলি জমি সহ ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে 7 শতাধিক পরিবার। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পুনর্বাসনের জন্য পশ্চিম ঢালচরের সরকারি খাস জমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন তারা। রাস্তার আনাসে কানাসে টং টুং উড়াইয়া টিনের একটা ঘর করে থাকার মতন কোনো পরিবেশ আমাদের এখন বর্তমানে নাই। পশ্চিম সাইডের জায়গাগুলো যদি আমাদেরকে বন্দোবস্ত দেওয়া হয় তাহলে আমাদের বিরাট উপকার হবে, এবং আমাদের ছেলেপেলে নিয়ে আমরা
এই দেশে বসবাস করে থাকতে পারবো অফিসারের আয়া জায়গা জমি নাই পা কোনো অফিসারের কোনো খোঁজ খবর নাই এছাড়া দ্রুত ভূমি বন্দোবস্তের দাবিতে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেন অসহায় ভূমিহীন মানুষ তাদের অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয় ভূমি অফিস সর্বশেষ ভূমি অফিস ডালস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না আমরা বারবার তাদের কাছে আসার পরেও তারা চুপ আমরা যাতে করে আমাদের এই দাবিকৃত এই 1560 একর জমি এই 1360 একর জমি অনতিবিলম্বে এবং অতি দ্রুত যাতে বন্দোবস্ত পাইতে পারি তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন তদন্তে কোনো আইনগত সমস্যা না থাকে এবং পারিপার্শ্বিক কার যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই বিষয়ে আমি আমার তরফ থেকে বলতে পারি যে খুব দ্রুতই আমরা ব্যবস্থা নেব এবং তাদেরকে ভূমিহীনদেরকে যাতে খুব সহজে এবং প্রকৃত ভূমিহীনদের এই বন্দোবস্ত দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নেব ভোলা চরফ্যাশন উপজেলার পশ্চিম ঢালচরের চরসত্তেন মৌজায় 1686 একর অনাবাদি খাস জমি রয়েছে সময় সংবাদ ভোলা গ্রাম অঞ্চলে নিরাপত্তার অভাব যৌন হয়রানি সহ বিভিন্ন কারণে অনেক কিশোরী বয়সন্ধির সময়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাজীবন শেষ করতে বাধ্য হচ্ছেন শিকার হচ্ছেন বাল্যবিবাহের বিশ্লেষকরা বলছেন বয়সন্ধিকালীন কিশোরীদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তারা পরবর্তী প্রজন্মের শিক্ষাক্ষেত্রে বিকাশে যা হবে অন্যতম বাধা সেলিয়া সুলতানা রিপোর্ট পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েরা ঘরে বা বাইরে কোনো বৈষম্যের শিকার না হলেও বয়সন্ধিকালীন সময়ে পৌঁছানোর পর মেয়েরা সামাজিকভাবেই বৈষম্যের শিকার হচ্ছেন মাধ্যমিক পর্যায়ে স্কুল ছেড়ে দেওয়া সঙ্গী ছাড়া কিশোরীদের বাইরে যেতে না দেওয়া যৌন হয়রানি এবং শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হওয়া সহ বিভিন্ন আতঙ্কে বৈষম্যের শিকার হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বাইরে থেকে বেরুলি তো মেয়ে মানুষ তো বড় হয়েছি না দেন আর কি যাওয়ার জন্য ছেলেরা যেতে পারে আমরা কি যেতে পারি কোন কোন অঞ্চলে বয়সন্ধিকালীন সময়ে নিরাপত্তার অভাবে ঘরের কন্যা শিশুটির শিক্ষা জীবনের শুরুতেই বিয়ের পিড়িতে বসাতে বাধ্য হচ্ছেন রাস্তাতে ছেলেরা ডিস্টার্ব করতো বাড়িতে করলে আর দেয় না স্কুলে যাওয়ার লাই দিলাইসের বাড়ির সঙ্গে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে পরে এলাকার মর বিয়ে দিয়ে লাইছি এসব অঞ্চলে যারা বাধা উপেক্ষা করে বিদ্যালয়ে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছেন তারা বলেন বয়সন্ধিকালীন কিশোরীদের শিক্ষাজীবনের পথকে আরো সহজ করতে প্রয়োজন শিক্ষক পরিবার এবং সমাজের সচেতন মানুষের ইতিবাচক এবং সহায়ক দৃষ্টিভঙ্গি নানা রকম কথা কয় ছবি তোলে এসব থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে তো আমাদের কমিটি মেম্বাররা কাছে বলতে হবে কিছু অর্গ কাছে যদি না বলে তো আমরা কিভাবে স্কুলে আসবো মেয়েরা যে ডাক্তার হতে পারবে বা ইঞ্জিনিয়ার বা যে বড় কিছু হতে পারবে এই ধরনের মেন্টালিটি অনেক গার্জিয়ানের নাই এইতে উঠার পরে অনেক সময় কিছু কিছু পরিবার আছে যেখানে তারা বাবা মা মেয়েদেরকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে বিশ্লেষকরা বলছেন এদের সমাজের মূল স্রোতধারায় রাখতে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা বৃদ্ধি এবং বৈষম্য কমাতে স্থানীয় সরকার পর্যায়ে মনিটরিং এর উপর গুরুত্ব দিতে হবে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে একটা হোঁচট খাচ্ছে আমরা সেটা হলো যে অষ্টম নবম দশম শ্রেণীতে গিয়ে আস্তে আস্তে ঝরে পড়ার হার বাড়তে থাকে এখন এটা হচ্ছে মেয়েদের বয়সন্ধিকালীন সময় সে যে একটা পিউভার্টির দিকে যায় তার এই যে পরিপূর্ণতা যে এটা যে তার একটা শক্তির দিক সেটা না ভেবে সে অনেক সময় মনে করে যে এটা তার একটা বোঝা হয়ে যাচ্ছে লায়াবিলিটি হয়ে যাচ্ছে এই যে মেয়েদের যে সামাজিক সমস্যাগুলো হয় এগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এগুলো বিবেচনা করতে পারেন বোঝাতে পারেন পাশাপাশি স্কুলগুলোতে বয়সের এই স্বাভাবিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার বিষয়টি জানাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তারা সেলিয়া সুলতানা সময় সংবাদ গাজীপুর চট্টগ্রাম স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে এক তরুণীকে 5 দিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতরাত 9টার দিকে কোতোয়ালি থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয় তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায় গত 27 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কামরুজ্জামান নামে এক যুবক তাকে কৌশলে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায় পরে সেখানে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে তরুণী নিজেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মেয়ে এবং মার্কিন নাগরিক পরিচয় দিলেও সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য জমা দিতে পারেনি বলে জানায় থানা কর্তৃপক্ষ একটা মেয়ে আমাদের কাছে এসে অভিযোগ করছে হোটেল গোল্ডেন ইনে সে গত 3 দিন যাবত ছিল জনৈক কামরুজ্জামান তাকে ওই হোটেলে সিট বুক করে দেয় এবং তাকে বিবাহের প্রলোভন দেখাইয়া তাকে দর্শন করছে এই প্রেক্ষিতে আমরা এই বাদিনীর অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিছি
এবং সেটা তদন্তাধীন আছে। সে নিজেকে বলছে সে আমেরিকান নাগরিক, কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে আমাদের চাওয়ায় সে কোনো প্রকার আমেরিকান নাগরিকত্বের কোনো ডকুমেন্ট শো করতে পারে না। যশোরের চৌগাছায় নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল মেয়েটি তার এক নিকটাত্মীয়ের সঙ্গে ফুপুর বাড়ি থেকে ফেরার পথে চৌগাছা শাহাদাত পাইলট স্কুলের খেলার মাঠে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় উজ্জ্বল, সানি ও শিমুল নামে তিন যুবক তাদের কাছে মোবাইল ফোন চায়। দিতে রাজি না হলে মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে তারা মেয়েটিকে স্কুলের পেছনের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা মেয়েটির কান্নার শব্দ পেয়ে কৌশলে পুলিশে খবর দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে আটক করে পুলিশ। একই সঙ্গে মেয়েটিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমি রোগীটাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করছি এবং রেফের রোগী আসলে আমাদের যে পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলো আমি আবার উদ্যোতন কর্তৃপক্ষকে জানাইছি। একজন ধর্ষণ করে সহযোগী ছিল তার সাথে, তাদেরকে আমরা নাম পরিচয় পাই, পাওয়ার সাথে সাথে থানা থেকে অভিযান করে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর পূজাকে কেন্দ্র করে বরগুনায় শুরু হয়েছে নানা প্রস্তুতি। জেলার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মতে এবছর দেবী আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গাকে বরণ করে নিতে তাই প্রস্তুতি চলছে বরগুনার প্রতিটি পূজা মণ্ডপে। তাদের নিপুণ হাতে ইতোমধ্যে মাটির কাজ শেষ করেছেন বরগুনার মণ্ডপগুলোতে, বাকি শুধু রং করা। মণ্ডপগুলোতে প্রতিমার শৈল্পিক রূপ দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কারু ও প্রতিমা শিল্পীরা। আর দেবীকে বোধন পূজার মধ্য দিয়ে পহেলা কার্তিক ষষ্ঠী তিথিতে সিঁদুর পরিয়ে বরণ করে নেওয়ার অপেক্ষায় পূজারীরা। আর অশুভ শক্তি দমনে আসা দেবীর কাছে শান্তি কামনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। আমরা প্রতি বছর এ জায়গায় আরতি, তারপরে নৃত্য নাচ গান করে থাকি। এই উৎসবটা আমাদের প্রাণের উৎসব এবং এই শারদীয় উৎসব সকলের উৎসব। বরগুনা জেলায় সহ সারা দেশে আমাদের নির্বিঘ্নে আমাদের এই উৎসব পালিত হবে। এদিকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি থাকবে আনসার সদস্যরাও। আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা একটি নির্ধারিত যে ডিউটি পেয়েছি আমরা সেভাবে আমাদের প্রোগ্রাম রেডি করেছি এবং প্রত্যেকটি জায়গায় আমাদের পুলিশ এবং আমাদের মোবাইল পার্টি এবং স্ট্রাইকিং পার্টি দ্বারা আমরা নিরাপত্তা ব্যবস্থা 100-তে 100% আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করব। এবছর বরগুনা জেলায় 151টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 13টি বেশি। সময় সংবাদ বরগুনা। এবার দেশের বাইরের খবর। ইউরোপের অভিবাসন নীতির কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মানবাধিকার রক্ষায় সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান। ইইউভুক্ত দেশগুলোর ব্যর্থতা চিত্র তুলে ধরার পাশাপাশি তিনি জাতিসংঘে অভিবাসী বিষয়ক কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের বিভিন্ন শহরে। ফ্রান্সের লেমান্স শহরের এই বিমানবন্দরে রোববার 15 সদস্যের এই সিরীয় খ্রিস্টান পরিবার অবতরণ করলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় কর্তৃপক্ষ। গত 11 সেপ্টেম্বর দামেস্কের ভয়াবহ বোমা হামলায় অল্পের জন্য বেঁচে ফেরা এই পরিবারটিকে সম্প্রতি ফ্রান্স সরকার 3 মাসের ভিসা দিলে তাদের মধ্যে নতুনভাবে জীবন শুরুর আশার সঞ্চার হয়। এখানে আর যাই হোক গোলাগুলি বা বোমা হামলার ভয় নেই। বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভালো স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারলেই হলো। নিজের দেশকে যদিও ভোলা সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করব ফ্রান্সের আদর্শ নাগরিক হওয়ার। অভিবাসীদের প্রতি সংহতি জানিয়ে একই দিন প্যারিসের রাস্তায় নেমে আসে শত শত মানুষ। ইউরোপের কয়েকটি দেশের করা অবস্থানের মুখে অভিবাসীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে উল্লেখ করে তারা মানবাধিকার রক্ষার দাবিতে স্লোগান দেয়। এছাড়া আশ্রয় প্রত্যাশীদের জন্য ফ্রান্সের সীমান্ত খুলে দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই দিন ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরের একটি সন্ত্রাস বিরোধী র্যালিতে যোগ দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ইউরোপের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন অভিবাসীদের জন্য জাতিসংঘ কমিশন গঠন করা হলেও তারা কোনো কাজই করছে না। এ সময় ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। আমি ইউরোপীয় ইউনিয়নকে কিছু প্রশ্ন করতে চাই। এই অভিবাসীদের বিষয়ে মানবাধিকার সনদে কিছুই উল্লেখ নেই, তাহলে আপনারা অভিবাসীদের জন্য জাতিসংঘের নতুন কমিশন কেন গঠন করলেন? তাদের কিছুই তো করতে দেখলাম না। ইইউ এর বক্তব্য একটাই, তারা এত মুসলিমকে জায়গা দেবে না।
হাঙ্গেরি ও ক্রোয়েশিয়ার করা অবস্থানের মুখেও থেমে নেই অভিবাসীদের এ রুটে পথ চলা। রোববারও অন্তত 2000 অভিবাসী সার্বিয়ার প্রেসেভো শহরে নাম নিবন্ধন শেষে বাসে করে বেলকাসোভো সীমান্ত দিয়ে ক্রোয়েশিয়ার বাবস্কা শহরে প্রবেশ করে। সেখান থেকে ইউরোপের অবস্থাপন্ন দেশে আশ্রয় নেয়াই তাদের উদ্দেশ্য। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এবার খেলার খবর। স্থগিত হওয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আর এফটিপি অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি থাকায় এর আগে টেস্ট সিরিজটি পুনরায় আয়োজনের সম্ভাবনা ক্ষীণ বলেও জানান বিসিবির এই পরিচালক। পাশাপাশি দুদফায় ভাগ হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ নভেম্বরে শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জালাল ইউনুস। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন সুবিধামতো সময়ে টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত আছে অজিরা। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা না কাটায় বাংলাদেশে নয় নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় অস্ট্রেলিয়া, কিন্তু বিসিবি সাফ জানিয়ে দিল খেলা হলে দেশের মাটিতেই হবে। নিরপেক্ষ ভেন্যুতে যাওয়ার ব্যাপারে প্রশ্ন উঠে না, এরকম কোন সিচুয়েশন হয় না যে আমাদের বাংলাদেশের ক্রিকেট গিয়ে এখন অন্য দেশে খেলতে হবে। আমার মনে নেই এরকম কোন সিচুয়েশন একেবারেই নাই, আমি এটাকে টোটালি রুল আউট করি, কোনো এরকম সম্ভাবনাও নেই। নিজেদের সুবিধামতো সময়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি আছে অস্ট্রেলিয়া, কিন্তু নভেম্বর থেকে ব্যস্ত সূচি স্টিভেন স্মিথের দলের। যদিও আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের পর এপ্রিলে বাংলাদেশ অস্ট্রেলিয়া দুদলেরই সূচিতে নেই কোনো খেলা, কিন্তু সে সময় অজিদের বাংলাদেশ সফরের সম্ভাবনা ক্ষীণ দেখছেন এই বোর্ড পরিচালক। অনেকগুলো তাদের খেলা আছে, ওদের শেডিউলটা খুবই লম্বা, তো এখন তারা তারপর পর অস্ট্রেলিয়া কি আমাদের রেস্ট নিবে না আমাদের সাথে খেলবে এটাও একটা প্রশ্নের ব্যাপার আছে। তো গ্যাপ থাকলেই যে তারা খেলতে রাজি হবে এটাও বলা এই মুহূর্তে খুবই মুশকিল। নিউজিল্যান্ড আছে, তারপরে ইন্ডিয়ার সাথে খেলবে, ওয়েস্ট ইন্ডিজ আছে। তারা যদি মনে করে যে সেগুলাকে তারা আবার রিঅ্যাডজাস্ট করে আগে বাংলাদেশে আসতে চায় তাহলে সম্ভব, আদারওয়াইজ আর আগামী সেপ্টেম্বরের আগে আমি কোনো স্লট দিচ্ছি না। টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় চলতি বছরে মুশফিক সাকিবদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ নেই বললেই চলে। তবে আগামী বছরে জানুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের, কিন্তু বিসিবি চাইছে দু দফায় জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করতে। আমরা জিম্বাবুয়ের সাথে যেহেতু আমাদের নভেম্বর জানুয়ারিতে আসার কথা, তা আমরা চেষ্টা করব যে কিছু খেলা এই গ্যাপের মধ্যে নিয়ে আসা যায় কিনা, এটা আমরা এখন জিম্বাবুয়ের সাথে চিঠি চালাচালি করছি। দেখ, সবশেষ 2014 সালে বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর। অমীমাংসিতভাবে শেষ হলো মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ 1-1 গোলে ড্র করেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে। এতে সাত ম্যাচ শেষে 15 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মাদ্রিদিস্তানরা, সমান ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সিমিউনির শিষ্যরা। শক্তিশালী দল নিয়ে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয় দুই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের 9 মিনিটেই সফরকারীদের এগিয়ে নেন বেনজেমা, কার্ভাজালের ক্রস থেকে হেড করেন এই ফরাসি তারকা স্ট্রাইকার। 21 মিনিটে স্বাগতিকরা পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন ক্রিসম্যান। সমতায় ফিরতে মরিয়া সিমিউনি শিষ্যরা পরীক্ষা নিতে থাকেন মাদ্রিদিস্তান রক্ষণ ভাগের। অবশেষে স্বাগতিকদের রাতা হয়ে আসেন ভিয়েত্তা। 83 মিনিটে মার্টিনেজের ক্রস থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে একবার। উপকূলীয় এলাকায় যেন চলছে অলিখিত দাস প্রথা। মাত্র 1,000 থেকে 5,000 টাকায় দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি শত শত জেলে আইন অমান্য করে মাছ ধরতে বাধ্য করছে মহাজনরা। সৌদি আরবে হজ পালনের সময় বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না জানালো হজ অফিস, তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। দুই বিদেশি নাগরিক হত্যা সুপরিকল্পিত, এতে মদদ রয়েছে বিএনপি জামায়াতের। যুদ্ধাপরাধীদের বিচারের কারণেই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। গ্রাম অঞ্চলে নিরাপত্তার অভাব, যৌন হয়রানি সহ বিভিন্ন কারণে কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে বয়সন্ধিকালেই, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। এবং মৌলিক অধিকার বঞ্চিত শিশুদের বড় একটি অংশ বেছে নিচ্ছে নানা ঝুঁকিপূর্ণ কাজ, পুনর্বাসনে বাজেটে আলাদা বরাদ্দ রাখার তাগিদ।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিডি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এস এন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।